কেন বারবার একই অনুরোধ করছিস এরা? কেন মার সাথে দেখা করতে দোষটা কি? আমি যা বলার তোমাকে বলে দিয়েছি না, ওকে? খালাম্মার সাথে কথা বলতে আমি পারবো না, আমার অসুবিধা হবে, ওকে? আপনি আপুর সাথে দেখা করবেন না? ও তো আজকে বিকেলে আসছে। দেখি দেখি না, আসতেই হবে। আপনি আপুকে ভুল বুঝছেন, ও আসলে আপনাকে খুবই ভালোবাসে। ইলামি রাখছে। হ্যালো, আসসালামু আলাইকুম, কে বলছেন প্লিজ? আমি মিতু বলছি। ও মিতু, আচ্ছা আপনি তো আজকে কিছুক্ষণ আগে এসেছিলেন। হ্যাঁ, আসলে একটা জরুরি কথা বলার জন্য আমি আপনাকে ফোন করলাম। বলুন। আচ্ছা, অহনার সাথে সুহান ভাইয়ের কী সম্পর্ক আপনি কি জানেন? আমি কি করে বলবো, উনি কি প্রায়ই আপনাদের বাসায় আসেন? তাও আমি জানি না, আসলে আজই আমি গ্রাম থেকে এখানে এসেছি। আচ্ছা ঠিক আছে, এখন রাখি। হ্যাঁ, হ্যালো। কেমন আছেন? হ্যাঁ ভালো। নীরব সাহেব? হ্যাঁ। কোথায় আপনি? এই তো বাড়ি থেকে বের হলাম, আপনার কথা মনে পড়লো তাই ফোন করলাম। আমিও আপনাকে মনে মনে খুঁজছিলাম। তাই নাকি? আপনার সাথে আমার কিছু জরুরি কথা আছে। তাহলে রবনা পার্কে চলে আসুন। আচ্ছা ঠিক আছে, আমি আসছি। ওকে, আই এম সরি, আমি আপনার জন্য কিছুই করতে পারলাম না। আপনি তো কম চেষ্টা করলেন। আমি আপনাকে একটা সাজেশন দিব। অবশ্যই বলুন। ইতিকে আপনি ভুলে যান। ভুলে যাব? ভুলে যাওয়া কি এতই সহজ? কঠিনও না, ভুলে যাওয়া মানুষের সহজাত স্বভাব। তবে ভুলে যাওয়ার জন্য কৌশল আছে। কৌশল? মানুষের হৃদয়ে অনেকগুলো প্রকোষ্ঠ থাকে। কোনো কোনো প্রকোষ্ঠে তার বাবা মা ভাই বোন আত্মীয় স্বজনের জন্য ভালোবাসা থাকে, আর কোনো প্রকোষ্ঠে থাকে তার প্রেমিক প্রেমিকার জন্য। আপনার প্রকোষ্ঠে রয়েছে ইতি, তাই ইচ্ছা করলেও কে ভুলতে পারছেন না, তাই না? ঠিকই বলেছেন। আপনার প্রকোষ্ঠ থেকে যদি ওকে এখন কেউ তাড়িয়ে নিয়ে যায় কেমন হবে? ঠিক কি বলছেন আমি কিছুই বুঝতে পারছি না। বলতে চাচ্ছি, আপনার প্রকোষ্ঠে অন্য কাউকে বসালেই দেখবেন ইতি সরে গেছে। ঠিক আপনি কি বলতে চাচ্ছেন আমি কিছুই বুঝতে পারছি না। প্রকোষ্ঠে তার একজনকে ঢুকিয়ে দিলেই দেখবেন ইতি সরে গেছে। কিন্তু সেরকম কাকে পাবো? খুঁজলেই পাবেন। আসলে আমি আপনার সাথে ইতিকে নিয়ে আর কথা বলতে চাচ্ছি না, আমার মনে হয় এই বিষয়টা শেষ হওয়া দরকার। তাহলে কি আপনার সাথে আমার আর দেখা হবে না? বাধ্যবাধকতা নেই, তবে দেখা হলে হতে পারে। ঠিক আছে চলুন, আপনাকে পৌঁছে দিয়ে আসি। আচ্ছা ঠিক আছে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? আপনি কে বলছেন? আশিক আহমেদ। ও আপনি কি আপুর এমডি? নিশ্চিত তুমি ইলা? আপনি আমার নাম জানেন? সাবরিনার মুখে শুনেছি, তুমি সাবরিনার খুব প্রিয় তাই না? জি, আপনার না আমাদের বাসায় আসার কথা ছিল। ছিল কিন্তু আসা হয়নি। কেন? সাবরিনা স্ট্রংলি চায়নি তাই। ইস, আমি বিশ্বাস করি না। সে আমার ব্যর্থতা। ও মা, আপনার ব্যর্থতা হবে কেন? তোমার বিশ্বাস অর্জন করতে পারিনি বলে। পেরেছেন। আসলে আমি ভেবেছিলাম আপনার মতো এত বড় মানুষ আমাদের বাসায় আসবে কিনা, আর আপু যখন বলেছিল আমি তখন হেসে উড়িয়ে দিয়েছি। শেষ পর্যন্ত আমি তোমার হাসির পাত্র হলাম। না না, আমি আসলে তামিন করিনি। আমি তামিন করিনি। তুমি সাবরিনার বোন, নিশ্চয়ই সাবরিনার মতো লক্ষ্মী মেয়ে হবে।
I was just making fun. আপনি আমাদের বাসা কবে আসবেন? তুমি চাইলেই আসব। সত্যি? সত্যি। শুনো, সাবিনা ফোন করেছিল? জি না, আপনাকে ফোন করেনি? আজ আর ফোন করেনি। নিশ্চয়ই করবে। করলে আমি আপনাকে জানাবো। ওকে। রাখি তাহলে। বাই। বাই। আইস্তা আইস্তা দূসরে দিল কি বাজান তুমি খালি টেলিভিশন দেখো কেন আরে গেরামে তো টিভি দেখার সুযোগ পাই না এখানে যখন সুযোগ পাইছি একটু ভালো করে দেখতেছি আচ্ছা দেখ এই বহুজন করে ফুপুর আনতাছে ফুপুর আনতাছে আর তুই এখানে কি করছিস যা বহুজনকে কবি তুই এখন থেকে রোজ রান্না করবি আরে বহুজনের মন জয় না করতে পারলে তার ভালোবাসা তো পাবি না আচ্ছা তুমি গোসল করবা না হ্যাঁ করব না যাতে লুঙ্গি আইনা দিমু আরে কইছি তো আমি সব লুঙ্গি যাতে যাই চলুন আমাদের বাসায় আজ না অন্য আরেকদিন লিফট দেওয়ার জন্য ধন্যবাদ কোন তলায় থাকেন আপনি তিন তলায় আজ আসি ওকে থ্যাংক ইউ বাই ভয় পাইছে ভয় পাওয়ার কিছু নাই আমি চিন্তা করার জন্য আপনারা থামাই নাই আপনার লগে দুইখান কথা কই কি কথা তাড়াতাড়ি বলুন আমার হাতে একদম সময় নেই ভয় পাইন না আমি দুই নম্বরই কাম সব সাইরা দিছি দেখেন না আমার আশেপাশে কোনো এখন সাগরেত নাই আমি খালি আপনার একটা প্রশ্ন করব কি প্রশ্ন ওই মায়ের লগে আপনার সম্পর্ক কি এমনি পরিচিত পরিচিত শুধু পরিচিত আর পার্কে যান ঘুরেন বেড়ান বাদাম খান আবার রিক্সা দিয়ে তারে পৌঁছায় দেন এটা কেমন পরিচিত আপনি যা ভাবছেন তা না আমার বান্ধবী ওর ক্লাসমেট ওর বান্ধবীর সাথে আমার ঝগড়া হয়েছে তো তাই মাঝে মাঝে কথা বলি সত্য কইতাছেন তো জি আমি যদি ওই মাইয়ার লগে আপনার কোনো সম্পর্ক খুঁজা পাই তাহলে কিন্তু আমি আবার দুই নাম্বার হয়ে যাব তখন তো চিন্তা করে টাকা পয়সা নিছি এরপরে জানটা লয়ে এলাম বল না তুমি কে কে তুমি মার্কাস থেকে শুনলাম যে তোমার নাকি পড়ালেখার ভীষণ শখ কোন সাবজেক্টে এসএসসি পাস করেছো যাচ্ছ না কেন আপনার ব্যাগ থেকে কাপড় তুলে রাখি বেশ রাখো তবে শোনো আমার সাথে এভাবে গ্রামের ভাষায় কথা বলা চলবে না আমার সাথে কথা বলতে হবে শুদ্ধ ভাষায়
ওকে আচ্ছা আচ্ছা বলো আচ্ছা আচ্ছা दूसरे दिल की सोई हुई धड़कने को दिल चाहता है अरे आकाश ये तो देरी हुई बाबा मामा वही ऑफिस से आज के तो जरूरी काम चलो तो আপনার তো কোনো অসুবিধা হচ্ছে না তো মামা আরে না বুবুজন আছে না বুবুজনে সব দেখাশোনা করতেছে তুমি কোনো চিন্তা করে রাও না ঠিক আছে মামা বসুন এই এই জানা ওর কাপড় সব টাগায় দে আমি যাইতে পারব না আমি যাইতে পারব না বোকা মাইয়া আরে ওর মন জয় না করতে পারলে এখানে থাকবি কেমনে যা যা আরে যা না আপু ঘুমাবে না খুব টায়ার্ড লাগছে আকাশ ভাইয়ের সাথে কথা বলবো না বলে কি লাভ তোর মুখে যা শুনলাম তাতে তো মনে হচ্ছে আমার সাথে কথাই বলবে না তবুও তোমার বলা উচিত ভাইয়ের ভুল ভাঙাতে হবে না ভুল ভাঙবে না